নাইমুর বলেছেন আমার বাবা সালাত আদায় করে না রীতিমতো সালাদকে অস্বীকার করে শুধুমাত্র দুইদের সালাদ পড়ে সালাদ পড়ার কথা বললে বলে ওই সব ইমামের পেছনে সালাত পড়া যাবে না আমার বাবা আঠরসের ভণ্ড পীরের মরিদ নানা রকমের বেদা আতি জিকির করে আর বলে জিকির করলেই সালাদ জিকির করলেই হবে সালাত পড়া লাগবে না আর তাছাড়া নানা শের কোফরিয়া কে রাখে তাই আমি তার জবেহকৃত কিছু খাই না এই আমার বাবা মা আমার উপর অসন্তুষ্ট আমার মা আমাকে প্রায় কথা বলে যে আমি তাদেরকে অসন্তুষ্ট করে যতই ইবাদত করি কাজে লাগবে না আমি শহীদিন মেনে চলার চেষ্টা করছি এখন তারা যদি বৈধ কারণ ছাড়া আমার উপর অসন্তুষ্ট হয় এই জন্য কি আমি গুনাগার হব আর এখন আমার করণীয় কি দয়া করে জানাবেন আল্লাহ আপনার বাবা মাকে হেদায়ত দান করুন আপনার প্রিয় মানুষ তারা আল্লাহ যেন তাদেরকে জান্নাতের পথে আসার চলার এবং আমল করার তৌফিক দান করুন আমরা তাদের জন্য সে দোয়া করছি এই ধরনের বাবা মা যতক্ষণ না সহি পথে ফিরে আসছে শিরিক বেদাতকে পরিত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত তাদের আত করা যাবে না তাদের আত করা যাবে না তবে তাদের সাথে সুন্দর আচরণ বাবা মা সুলভ আচরণ করতে হবে এবং সেই কথাটি লোকমানের রসিয়তের মধ্যে আছে অবশ্য কেউ কেউ বলেন এটা লোকমানের রসিওত ছিল না এটা আল্লাহর কথা আল্লাহর কথা লোকমান যখন তার সন্তানকে আল্লাহর সাথে শরিক না করে রসিয়ত দিয়ে শুরু করেছে তখন মা বাবার প্রতি কী আচরণ করা উচিত সন্তানদের সেটা আল্লাহ তালা উল্লেখ করে দিয়েছেন তো সেখানে আমরা দেখি আল্লাহ তালা বলছেন ও ইনা তোমা সাহেব যদি তোমার মা বাবা আমার সাথে শরীর করাকে শরীর করতে তোমাকে বাধ্য করে যে ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই আসলে কোনো জ্ঞান থাকারও কথা না তাহলে তুমি তাদের এতায়াত করবে না তবে দুনিয়ায় তাদের সাথে সুন্দর সহবস্থান করবে আমার মনে হয় এই একটা এই একটা মূলনীতি আমাদেরকে ফলো করতে হবে আর প্রসঙ্গত আরেকটা কথা আমি একটু বলি যে যারা বলে যে জিকির করলেই হবে সলাপ পড়া লাগবে না তাদের একটা দলিল হচ্ছে কোরআনের একটা আয়াত যদিও আয়াতটাকে তারা আসলে সম্পূর্ণ বিকৃতি করেই তারা এই দলিলটা গ্রহণ করছে বলে যে ও আবু দাব্বাক হেত্তা ইয়া ইয়াতিয়াক ইয়াকিন আর তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে ইয়াকিন এসে গেলে আর ইবাদত করা লাগবে না কিন্তু এই বেচারাররা জানে না যে আমাদের মোফাসুরাম ইয়াকিন বলতে কি বুঝিয়েছেন বা স্বয়ং আল্লাহ তালা ইয়াকিন বলতে যা বুঝিয়েছেন সেটা তো হাদিসের তাফসির থেকেই আমরা জানতে পারি ইয়াকিন মানে এখানে মৌত হাতিয়াকাল মৌত অর্থাৎ মৃত্যু পর্যন্ত আল্লাহর তোমার রবের ইবাদত করতে থাকো মৃত্যু হয়ে গেলে তোমার ইবাদত করা লাগবে না আসলে মৃত্যু হয়ে গেলে কি আর কি ইবাদত করতে পারে ইয়াকিন মানে এখানে মৃত্যু ইয়াকিন মানে এখানে প্রত্যয় প্রত্যয় নয় যে বিশ্বাস এসে গেলে আর ইবাদত করা লাগবে না বরং বিশ্বাস আসলেই তো ইবাদত শুরু তাই না এবং মৃত্যুর সাথে সেটা শেষ